আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো মাগরিবের নামাজ পড়ে এখন নাস্তা খেয়ে নেব। আজকে ভাবলাম যে নারকেল কুড়ানো আছে, আজকে মুড়ি দিয়ে নারকেল মেখে চিনি দিয়ে নারকেল মুড়ি আর চিনি একসাথে করে এভাবে আজকে মাখিয়ে খাবো। এইভাবে খেতে খুব ভালোই লাগে, খুব খুব স্বাদ এই খাবারটা। তো ভাই এসেছে, ওকেও দিব, আমরাও খাবো। একটু চিনিটা বেশি দিতে হবে, তাহলে একটু স্বাদটা বেশি লাগবে, নারকেলও বেশি থাকতে হবে। এভাবে নারকেল কুড়ানো থাকলে সহজেই একটা নাস্তা হয়ে যায় বিকালের। এই তো ওকে দিয়ে দিয়েছি, বললাম খেতে, আমরাও খেয়ে নিব। তো এখন এখানে রাতে ভাত খাবো। এখন ওরা সবাই ভাবতেছে যে ডিমই খাই, একটু ডিম ভেজে নেই, তরকারি আছে অল্প, সেই জন্য ভাবলাম যে একটু ডিম ভেজে নেই। তো ডিম ভাজায় আমি একটু আলু কুচু করে দিব, একদম পাতলা করে, যাতে ডিম ভাজার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ঠিক ওরকম করে কুচিয়ে দিতে হবে। এতে হয়ে গেল, এখন ডিমটা করে নিব, আমি ফেটে নিব। আর ডিমে যা যা দেয় তা তো সবারই জানা আছে, এখানে আর বললাম না কিছু। তো শুধু এখানে একটু আলু দিয়েছি আমি কুচি করে, কিছু চিংড়ি মাছও নামিয়েছি। এগুলো একটু দুপুরে শাক রান্না করেছিলাম, পুঁই শাক, তো ওগুলো খায়নি বাচ্চারা, চিংড়ি মাছ না দিলে ওরা খেতে চায় না, তাই ভাবলাম যে শাক রয়ে গিয়েছে তাই শাকটাকে আবার একটু প্রসেস করে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাকটাকে আবার একটু রান্না করে দেবো প্রসেস করে, তাহলে ওরা খেয়ে ফেলবে, চিংড়ি মাছ ছাড়া খেতে চায় না। আমার আম্মা এইভাবেই পুঁই শাক রান্না করতো, শুধু চিংড়ি মাছ দিয়েও করতো, চিংড়ি মাছ ছাড়াও করতো, কিন্তু আমরা খেতাম, খুব ভালো লাগতো, তখন খুব স্বাদ লাগতো। আসলে সত্যি কথা, সেদিন আজকের শাকটা বেশি একটা স্বাদ পাইনি ওইভাবে রান্না করাতে। তো চিংড়ি মাছ দিয়ে এখন আমি ওদের ডিমটা ভেজেই রান্না করে দেবো, ওইভাবে প্রসেস করে খেয়ে ফেলবে ওরা।
তাহার বাবা এখন আসে নাই, এখন বাজে 9:30, ও আসতে আসতে রাত 12টার মতন বাজে। তো আমরা খেয়ে নেই আগে আগেই। ছোট খালা আসছে বলছি তো, ও আছে এখন মামার বাসায়, উত্তরাতে আছে, তো ওখানে ও থাকবে, ও আজকে থাকবে, ও কালকে আসবে। আমার ছেলে আমাকে ডাকতেছে, বলতেছে যে আম্মু তোমার মশারি আমি টানিয়ে দিয়েছি। কাজ করতে চায়, অনেক কাজ করতে চায়, আমি অনেক কাজ করতে দেই না। তো অন্যবার অনেক সময় দেখা যায় যে ভাবি যে না শিখতে হবে, কিছু কিছু কাজ শিখতে হবে, সব সময় হয়তো আর এইভাবে করা যায় না, কারণ কাজ শিখতে পারলে ভালো। তো এটা হলো পরের দিন সকালে নাস্তা দিয়েছিলাম, ওরা খেয়েছে। আমি ছেলেকে চা দিয়ে আমি নিচে গিয়েছি আদার চা আপাকে দেওয়ার জন্য। ও বোনের সাথে দুষ্টামি করতে যেয়ে এই যে আমার সর্বনাশটা করে দিয়েছে, আমার ম্যাটগুলি চা দিয়ে ভিজিয়ে ফেলেছে। আমি তাড়াতাড়ি নিচে থেকে এসে ম্যাটগুলি ভিজিয়ে দিয়েছি, তো রান্না করে ফেলেছি। আজকে রান্নাটা ওইভাবে শেয়ার করতে পারিনি, আজকে ওটা মাছ রান্না করেছি, কাকলা মাছ বলি আমরা, লম্বা লম্বা মাছ একটা, কাকলা মাছ। আর এখানে ডিম ভুনা করতেছি, আজকে খালার আসবে বিকেলে। আর টমেটোর ডাল রান্না করতেছি এখানে, আর এখানে কাঁকরোলগুলো কেটে নিয়েছি, এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, আমি ভেজে ফেলবো। তা খালা ঘর ঝাড়ু দিচ্ছে, ভাবলাম সব কিছু আবার একটু ঝেড়ে দিই। একটু পরপর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আমি জিরা শুকাতে দিয়েছি, জিরা শুকাতেই পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছাদে দিয়েছিলাম, তারপর আমার জিরাগুলি শুকায় নেই, কারণ ওই বৃষ্টি হয় খুব, এতদিন তো অনেক বৃষ্টি ছিল, দিতেই পারিনি জিরাগুলি। তা আজকে দিয়েছি, আজকে শুকাতেই পারলাম না, কারণ ওই যে খালা ঘর ঝাড়ু দিচ্ছে, তা সব ঝেড়েই দিলাম। আজকের কাজ আমার খুব এলোমেলো ছিল, আজকে আমার মাথাটা খুব এদিক ওদিক, আমি কোনো দিকে দিশা পাইনি, কোনো দিকে আমি দিশা করতে পারতেছিলাম না। আজকে আবার বাজার পাঠিয়ে দিয়েছে দাহার বাবা, তো খালা চুলা মুছে বের হয়েছে, এখন আমি চুলা মুছে ভাত বসিয়ে দিব, আবার আমি একটা মুছা দিয়ে দিব, তো ভাত বসিয়ে দিব। তো এই যে সবজিগুলি ধুয়ে নিলাম, এগুলো সব পানি ঝরিয়ে দিয়েছি, পানি ঝরাতে দিয়েছি এগুলো, তো এগুলো একটা একটা করে শুকিয়ে ভালো করে মুছে তারপরে আমি ফ্রিজে রাখতে হবে, নাহলে পচে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।